ডাক্তারি পাশ করার পর শহরেই প্র্যাকটিস করেছিলাম কয়েক বছর, তবে গ্রামের দিকে ডাক্তারি করার অভিজ্ঞতা ছিল না কোনোদিনই। যাবার ইচ্ছে যে একেবারেই ছিল না তা নয়, তবে বদলির আর্জি দাখিলের আগে ভাবলাম যদি না ভালো লাগে তখন উপায়, ঘন ঘন তো আর বদলির মঞ্জুরি পাবো না। তাই আর খোঁচা না দিয়ে কলের কলকাতাতেই প্র্যাকটিস করছিলাম, সুনামও ছিল, কিন্তু গ্রামের হাসপাতালে যাওয়ার ইচ্ছেটা একেবারে মন থেকে মুছে দিতে পারিনি তখন। তবে ভগবান বোধ করি সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, এমন ভাবে আমার অন্তরাত্মার গোপন বাসনা যে তার কানে যাবে সেটা ভাবতে পারি, আর তার ফল যে কি হয়েছিল সেটা এত বছর পর এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজ হঠাৎ সেই দিনটার কথাই মনে পড়ে গেল। আমার হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে, ডাক্তার নার্স আর অন্যান্যদের দল তৈরি করে পাঠানো হচ্ছিল এক মাসের জন্য। একসময় আমারও পালা এলো, আমি ও আমার সতীর্থ ডক্টর ব্যানার্জি একটি দলের দায়িত্বভার গ্রহণ করলাম। চিঠি পাওয়া মাত্র বুঝলাম এক সপ্তাহের মধ্যে যাবতীয় জোগাড় সারতে হবে। বাড়িতে আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম, না চাকর যে নেই তা নয়, তবে আমি আমার নিজের কাজটুকু নিজেই গুছিয়ে নিই। গ্রামে যাচ্ছি শুনে আমার এক পুলিশ বন্ধু আমাকে একটা পিস্তলের ব্যবস্থা করে দিয়েছিল। আমিও ভেবেছিলাম অসময়ে কাজে লাগবে, তাই সেটাকেও সাথে করে নিলাম। হাসপাতালে পৌঁছে ডক্টর ব্যানার্জির সাথে আলোচনা করার পর ক্যাম্পে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম লিস্ট করে দলের এক সদস্যের হাতে দিলাম জোগাড় করার জন্য। দুপুরবেলা লাঞ্চ আওয়ারের সময় আমি আর ব্যানার্জি এক টেবিলে খেতে বসেছি ক্যান্টিনে। বেয়ারা এসে খাবার দিয়ে যাওয়ার পর ব্যানার্জি বলল, কি কেমন লাগছে, এবার শখ পূরণ হলো তো? তা বলতে পারো, এক মাসের জন্য তো, তবু তো গ্রামের হাসপাতাল, গ্রামের মানুষজনের চিকিৎসা, এর মধ্যেই কাটবে। তা তোমার কেমন লাগছে সেটা শুনি। আরে ভাই মোটামুটি, আমিও যদি তোমার মতো অতটা পাগল ছিলাম না গ্রাম পরিদর্শনের জন্য। তবে হ্যাঁ, এই ধোঁয়া ধুলোর থেকে বেশ খানিকটা দূরে ভালো হাওয়া বদল হবে হে ভাই। হ্যাঁ হয়তো খাওয়া বদলও মিলতে পারে, কি বলো? হ্যাঁ আমিও হাসলাম তার কথার সমর্থন। খাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়লাম দুজনে। ব্যানার্জির সাথে সখ্যতাটা বেশ ভালো রকমের, তাই আমার এই গ্রাম গমনের ইচ্ছেটা তার জানা ছিল। দেখতে দেখতে যাত্রার দিন উপস্থিত ছিল, সব জিনিসপত্র গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করে আমি আর ব্যানার্জি গাড়িতে উঠে বসে আমরা একটা গাড়িতে যাচ্ছি, আর একটা গাড়িতে বাকিরা তার সাথে জিনিসপত্র। ঠিকানা দেখে যা বুঝলাম তাতে করে প্রায় সন্ধে হয়ে যাওয়ার কথা পৌঁছতে পৌঁছতে। গাড়িগুলো স্টেশনে এসে থামল, ট্রেনে সিটের রিজার্ভেশন আগে থাকতেই করা ছিল, তাই রক্ষে, না হলে আর দেখতে হতো না। চোখ বন্ধ করে কপাল ছিল দাঁড়িয়ে যাওয়া। জিনিসগুলো ট্রেনে চাপিয়ে আমরাও স্বস্থানে গিয়ে বসলাম, ট্রেনও কিছুক্ষণ পর ছেড়ে দিল। পৃথিবীতে সকলেরই নিজস্ব দায়িত্ব যেমন থাকে, তেমন তাদের কিছু স্বভাবও থাকে। সূর্যের স্বভাব আলো দেওয়া, সমুদ্রের স্বভাব ঢেউ দেওয়া, আর ট্রেনের স্বভাব হলো লেট করা। এই ট্রেনটির বেলাতেও তার অন্যথা হবে কি? যখন গন্তব্যে পৌঁছালাম রাত্রি আন্দাজ 8টা, স্টেশনে হাসপাতালে চাপরাশির আসার কথা। আমরা নেমে দেখলাম যে স্টেশনের বেঞ্চিতে শুয়ে আছে সে। আমাদের আসতে দেখে ধর্মড়িয়ে উঠে কাছে এসে বলল, আসুন বাবুরা গাড়ি তৈরি আছে। ধীরে ধীরে এগোতে লাগলাম, আমরাও ধীরে ধীরে এগোতে লাগলাম। জায়গাটা দেখলেই মনে হয় যেন পাণ্ডব বর্জিত দেশ। স্টেশন মাস্টারের ঘরখানা যেন জীর্ণতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে তার ভাঙা চোরা শরীরখানা নিয়ে। চত্বরে কোনো আলো নেই, স্টেশনের নাম লেখা ফলকটি একদিকে হেলে পড়েছে। আমাদের কাছে টর্চ ছিল, তাই জেলে দেখলাম বোর্ডের লেখাখানা রোদে জলে অস্পষ্ট হয়ে গেছে, তবে পড়া যায়। ব্যানার্জি একটু পড়তে চেষ্টা করল। কালীনগর,
বাবু মশাই। আওয়াজটা শুনেই হঠাৎ চমকে উঠলাম রীতিমতো। লণ্ঠন হাতে চাপরাশি আমাদের জানালো, বহু বছর আগে জমিদার কালীপ্রসন্ন রায়ের নামেই হয় এই কালীনগর। ব্যানার্জি এদিকে আবার গরুর গাড়ি দেখে প্রথমে তো রীতিমতো থ, তারপর টং হয়ে গেল। আমি তাকে বোঝালাম, আরে চিন্তা নেই ভায়া, ঠিক তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে, গাড়োয়ান পাকা লোক, তোমার কাজ শুধু বসে বসে যাওয়া। হ্যাঁ আমিও তো সাথে আছি নাকি, বাকিরাও তো আছে, অতএব চলো। ব্যানার্জি আমার কথায় কিছুটা আশ্বস্ত হল। জিনিসগুলো পেছনের গাড়িতে তুলে দিয়ে আমরা আগের গাড়িতে উঠে বসলাম ও গাড়িও দুলকি চালে চলতে শুরু করল। বাকি সকলে বোধ করি পথশ্রমে ক্লান্ত থাকার দরুন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি গরুর গাড়ির ছইয়ের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখতে চেষ্টা করছিলাম। ব্যানার্জি লক্ষ্য করেছে কিনা জানি না, তবে আমার কেন জানি না বাইরের দৃশ্য দেখে মনে হতে লাগলো কেমন যেন খাপ ছাড়া বোঝে না, পুরোপুরি সাজানো নয়, আবার পুরোপুরি উজাড় করে দেওয়াও নয়, কেমন যেন বেখাপ্পা চেহারা এই কালীনগরে। পাশেই একটা জঙ্গল আছে বলে শুনলাম, তবে জন্তু জানোয়ার তেমন নেই। গারোয়ানকে জিজ্ঞেস করলাম, আরে কদ্দূর হে? সে অতি বিনয়ের সঙ্গে জানালো, আগে বাবু আর বেশি তো নয়, পড়েছি আর কি। হঠাৎ আমার নজরে এলো একটা ভাঙা তরু, ইতিহাসের সাক্ষী হয়ে দণ্ডায়মান বলে মনে হতে পারে। ইতিমধ্যে গাড়ি থামিয়ে গারোয়ান আবার বলল, বাবু আমরা এ পড়েছি, আসেন আমি মালপত্র রাখার ব্যবস্থা করে দিতেছি। সকলে নেমে পড়ে আমাদের গন্তব্য সেই বাসভবনটির দিকে তাকালাম। পুরনো দিনের একটা প্রকাণ্ড তিনতলা বাড়ি, নিচের তলায় হাসপাতাল, ওপরের তলায় থাকা খাওয়ার ব্যবস্থা। বাড়িখানা দেখে ইতিহাস প্রসিদ্ধ রাজপ্রাসাদ বললে খুব ভুল হবে না। গারোয়ান আসতে এই বাড়ি থেকে একটা বুড়ো চাকর বেরিয়ে এসে আমাদের প্রণাম জানাল। নমস্কার বাবুরা, আমার নাম রামভজন, আমি এই বাড়ি পরিচর্যা করি আর কি। সে আমাদের থাকার ঘর দেখিয়ে দিল। ঘরগুলি বেশ পরিপাটি করে সাজানো, আসবাবও আছে। মালপত্র যা কিছু ছিল সব হাসপাতালের ঘরে রাখিয়ে দিয়ে আমাদের বাক্স প্যাটরা আমাদের ঘরে দিয়ে গেল গারোয়ান। তাকে তার ভাড়া মিটিয়ে দিলাম। চাপরাশি ও চাকরটাও নিচে চলে গেল। আমরাও সকলে পোশাক বদলে বিছানায় গা এগিয়ে দিলাম। পরের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল আমাদের মেডিকেল ক্যাম্প। শুধু ওই গ্রামই না, পাশের গ্রাম থেকেও লোক আসতে শুরু করলো আমাদের হাসপাতালে। আমাদের দলে আমি আর ব্যানার্জি ছাড়াও ছেলে মেয়ে মিলিয়ে মোট চারজন ছিল। তারা আগে থাকতেই নিজের কাজকর্ম দেখছিল, আমি আর ব্যানার্জি একটু পরে নিচে নেমে এলাম। রামভজন আমাদের দুই ডাক্তারকে তাদের নিজ নিজ চেম্বার দেখিয়ে দিয়ে চলে গেল দুপুরের আহারের ব্যবস্থা করতে। আমি আমার চেম্বারে ঢুকলাম। সব ব্যবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে। আমি ঘরটা ভালো করে দেখতে দেখতে হঠাৎই আমার চোখ পড়ল সামনের দেয়ালের দিকে। দেখি একটা কঙ্কাল সেখানে টাঙানো আছে, হাওয়ায় সেটা দুলছে। আমি তার কাছে গিয়ে ভালো করে দেখলাম কঙ্কালটাকে, তারপর মুখ ফিরিয়ে সবে মাত্র আমি উল্টো দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, হঠাৎই আমার কানের পাশে কেউ যেন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে হলো সে শ্বাস যেন চরম আক্ষেপের, চরম হতাশার। আমি দ্রুত পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে আর কেউ ছিল না। কঙ্কালটাও ঠিক আগের জায়গাতেই হাওয়ায় দুলছিল। আমি কিছুটা শিউরে উঠেছিলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা অতটা গুরুত্ব দিলাম না। আর ইতিমধ্যেই রুগীর লাইন পড়েছিল, তাই আমি নিজ কাজে ব্রতী হলাম। তারপর প্রায় 15-16 দিন বেশ ভালোই কেটে গেল, কিন্তু তখনও আমার জানা ছিল না যে সেদিনের সেই ঘটনাটা সবে ঘটনাক্রমের শুরু মাত্র, আরও সাংঘাতিক কিছু অপেক্ষা করেছিল আমার জন্য। সারাদিন রোগী দেখার পর সন্ধেবেলা বড় ক্লান্ত লাগছিল। হঠাৎ ব্যানার্জি এসে আমায় বলল, এই কি হে, এই বাগানে যাবে নাকি একবার দেখে আসতে? আজ নয়, বড় ক্লান্ত অনুভব করছি, তুমি বরং ঘুরে এসো। ঠিক আছে,
আমি ভাবলাম একটু চা পেলে হয়তো মাথাটা ছাড়ত। রামভোজনকে হাঁক দিয়ে বললাম, এই আমাকে আদা দিয়ে এক কাপ চা দিয়ে যাও তো। কিছুক্ষণের মধ্যেই চা এসে হাজির। চা পেয়ে কাপে চুমুক দিলাম। দারুণ। একটু বাদেই রামভোজন এসে আমায় জিজ্ঞাসা করল, দাদাবাবু চা খাবেন? করে দিই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, সে কি, এই মাত্র তুমি তো চা দিয়ে গেলে, দারুণ হয়েছিল চাটা। রামভোজন কেমন যেন আকাশ থেকে পড়ল। সে বলল, সে কি দাদাবাবু, আমি কখন আপনাকে চা করে দিলুম? আমি তো বাজারে গেলুম, এই দেখুন এই দেখুন এই দেখুন বাজারের থলে। সত্যি সত্যি ও দু হাতে বাজারের থলে। সে সবে মাত্র বাজার থেকে এসেছে। তাহলে তাহলে আমায় চা করে দিল কে? বাকি স্টাফেরা সকলেই নিচে ব্যানার্জি বাগানে, আমি তো দোতলা এই ঘরে একাই ছিলাম। তাহলে কি, না না না, আমি আর ভাবতে পারলাম না, দৌড়ে গেলাম রান্নাঘরে। সেখানে দেখি বাসন সব পরিষ্কার পরিপাটি করে রাখা। তাহলে আজ কার হাতে চা খেলাম আমি? কথাটা ভাবতে ভাবতেই একটা দমকা বাতাস বয়ে গেল, আর কয়েক মুহূর্তের জন্য আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বেশ ভয় পেয়ে গেলাম আমি। বেশ কিছুক্ষণ পর ব্যানার্জি ফিরে এলে তার কাছে আমি সমস্ত ঘটনাটা খুলে বললাম। সে তো রীতিমতো হেসেই উড়িয়ে দিল পুরো বিষয়টাকে। বলল, আরে সবে কিছু দিন এসেছো কি না, আর তারপর সারাদিনের ধকল, তাই তুমি বোধহয় ভুল টুল রেখেছো। আরে চিন্তা করো না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ব্যানার্জি বলল বটে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে নিছক মনের ভুল বা বিকার বলে মেনে নিতে পারলাম না। আমি প্রসঙ্গ বদলে অন্য কথায় আসলাম। কথায় কথায় রাতের খাবারের সময় হলো। আমরা ডাইনিং হলে খেতে এলাম। টেবিলে খেতে বসার সময় নিজের অজান্তেই কেমন যেন রান্নাঘরের দিকে আমার চোখটা গেল। তখনকার কথা ভেবে বুঝলাম ঘুমানোর দরকার। তাড়াতাড়ি খেয়ে উঠে ঈশ্বরকে স্মরণ করে শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, আষাঢ়ের মেঘের ঘনঘটা যেন ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সূর্যি মামা যে ছুটি নিয়েছেন সেটা বুঝলাম, তবে এই অসময়ের বৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। একে পৌষ মাস পড়ে গেছে, তারপর যদি অসময়ে এমন বৃষ্টি হয়, এই গ্রামের শীত তো ছুঁচের মতো গায়ে বিঁধবে। রামভজনকে ডাক দিলুম চায়ের ফরমায়েশের জন্য। হঠাৎ ব্যানার্জি ঘোষণা করল, বুঝলে বন্ধু, এমন বর্ষায় যদি চমৎকার খিচুড়ি হয় আর সাথে ঘি আর আলু ফুলকপি ভাজা, যা জমবে না! অতএব রামভজন খিচুড়ি করো। রামভজন খুশি হয়ে বলল, চায়ের ফরমাস পূরণ হলে সে খিচুড়ি রান্নায় মন দেবে। হবে বাবু হবে, আগে চাটা খাইয়া নেন, তারপরে আমি খিচুড়ি চার মশাবো। আজ বাদলা দিনে রুগীরও তেমন দেখা নেই, ওই মোটামুটি যা হয় আর কি। বাকিরাও যেন এই অসময়ের বৃষ্টিতে ঝিমিয়ে পড়েছে। বেলার দিকে চা, দুপুরে গরম গরম খিচুড়ি তো ভালোই জমে গিয়েছিল, তবে বৃষ্টির ভাবগতিক যা দেখলাম, তাতে বিকেলের পর বৃষ্টি বাড়বে বই কমার কোনো লক্ষণ নেই। আর তাই যদি হয় তাহলে আমাদেরও ঠান্ডায় জমে যেতে বোধ করি খুব একটা অসুবিধা হবে না। আর তাতে ইন্ধন দিতে তো হুহু করে হাওয়া বয়েই চলেছে। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হল। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, হাওয়ার গতি উত্তরোত্তর বাড়তে বাড়তে ঝড়ের রূপ নিল। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলাম। যত দূর দেখা যায় শুধু গাঢ় ঘন মেঘ, যেন দিগন্ত রেখায় বিলীন হয়েছে। দূরে জঙ্গলের গাছপালাগুলো যেন পাগলের মতো নাচছে ঝড়ের তাণ্ডবে, আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি। রামভজন বলেছিল ওই নাকি কালীর জঙ্গল, লোকে এক ডাকে চেনে, আর তার পাশেই নাকি শ্মশান ঘাট। সব মিলে এক ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যেই ব্যানার্জি আবার শ্যামার সঙ্গীত ধরে দিয়েছে। নেচে নেচে আয় মা শ্যামা, আমি যে তোর সঙ্গে যাব, তুই খাবি মা পাঁঠার মুড়ো, আমি যে তোর প্রসাদ পাবো।
আমি কিছুটা বিরক্ত হলাম। কি করি, ব্যাগ থেকে হাস্য কৌতুক বার করে চাদর মুড়ি দিয়ে পড়তে লাগলাম হেরিকেনের আলো, তাতে যদি একটু রোমাঞ্চটা কাটে। চোখটা যে কখন লেগে গেছিল খেয়াল করে যখন টের পেলাম ঘড়িতে তখন রাত 9টা। ব্যানার্জি কোমরে হাত দিয়ে বলল, লোকে দিবা নিদ্রা দেয় শুনেছি, আর তুমি তো ভাই সান্ধ্য নিদ্রা দিয়ে ফেললে। হ্যাঁ, কিছু একটা বলতে যাচ্ছিলাম, রামভোজনের ডাক এলো যে খাবার তৈরি। আমি খাবার টেবিলে রামভোজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো আমাদের ওই বাড়ির তিনতলাটা দেখালে না, কেন? আমি দেখলাম ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, আমতা আমতা করে বলল, ও আর কি দেখবেন বাবু, ওখানে তো ওই যে কি কি বলে না, ইষ্টরুম, ইষ্টরুম যত বাতিল জিনিসে ভরা। বলল বটে কথাটা, কিন্তু তাতে আমার সন্দেহ কেন? খাওয়া দাওয়া শেষ করে আমি আর ব্যানার্জি ঘরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু আমার ঘুম আসছিল। একটা দীর্ঘশ্বাসের অনুভূতি, আমার চা খাওয়া, চাকরটার মুখটা ফ্যাকাশে হয়ে যাওয়া, সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। কিন্তু বুঝতে পারলাম না এগুলো আমার সাথেই ঘটছে কেন। এইসব ভাবতে ভাবতে একটু যেন তন্দ্রা ভাব এসেছিল। হঠাৎ আচমকাই আমার ঘরে দরজায় টোকা মারার শব্দ হলো। কে কে ওখানে, কে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। আবার টোকা মারলো কেউ, কে? আরে ব্যানার্জি নাকি? আমি চুপ করে বসেছিলাম। এবার বেশ জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। মোমবাতিটা কোনো মতে জ্বালাতে গেলাম, কিন্তু হঠাৎই বিনা হাওয়াতেই দপ করে কেমন যেন নিভে গেল। হাতরে হাঁটতে টর্চটা নিয়ে জ্বালালাম, জ্বললো না, অথচ কলকাতা থেকে নতুন ব্যাটারি কিনে এনেছিলাম। এবার প্রচন্ড জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হলো, এই বুঝি দরজা ভেঙে ফেলে। আমি ভয়ে কাঠ হয়ে বসে আছি। একবার সাহস করে বললাম, কে 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 ওখানে? হঠাৎ ঘরের দরজাটা দরাম করে খুলে গেল, খুব জোরে বিদ্যুতের ঝলকানি ফেলে গেল, আর সেই আলোয় আমি দেখলাম একটা পোড়া ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন তার চার ব্যাটারির টর্চ, কেমন একটা পচা গন্ধ আসছিল সেই দিক থেকে। পৌষ মাসের শীতেও আমার কপাল দিয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম, তখনই ছায়াটা হঠাৎই ধা করে সরে গেল। জুতো পায়ে দিয়ে চলে গেলে যেমন শব্দ হয় সিঁড়িতে, ঠিক সেই রকম শব্দ শুনতে পেলাম। সাথে আকাশ পাতাল কাঁপিয়ে একটা বিকট অট্টহাসি কেউ যেন হেসে উঠল। সে হাসি অমানুষিক, শরীরে রক্ত জল করে দেয়। আমি কঠিন পাথরের মতো বিছানায় পড়েছিলাম। আমার চিৎকার শুনেই বোধ করি ব্যানার্জি দৌড়ে আমার ঘরে এলো। আমার চোখে মুখে জল দিয়ে জল খাইয়ে আমাকে ধাতস্থ করার চেষ্টা করল। আমি শুধু বললাম, আমার ঘরে দরজাটা ভেঙে গেছে মনে হয়। ব্যানার্জি উঠে গিয়ে ভালো করে দেখে বলল, কই না তো, এই সব তো ঠিকঠাক আছে একদম। আমি আর বেশি কথা বলতে পারলাম না, তখনও দম নিচ্ছি। শেষমেশ ব্যানার্জি আমাকে ঘুমের ওষুধ দিল, সেটা খেয়ে শেষ রাতটুকু একটু ঘুমিয়েছিলাম। ব্যানার্জিও তারপর আমার সাথেই আমার ঘরেই ছিল। পরের দিন ছিল রবিবার, আমি চেম্বারে যাইনি। ব্যানার্জি বলল, মুখার্জি আজ তুমি তাহলে থাকো, তোমাকে যেতে হবে না, আমি দেখে নিচ্ছি ওখানটা। আমি প্রায় সারাদিনই ঘরের বাইরে বেরোইনি। দুপুরের খাবারটা আর রামভোজন আমার ঘরেই দিয়ে গেল। দলের কিছু স্টাফ আমার সাথে দেখা করতে এলো, তারাও নাকি আমার চিৎকার হালকা শুনেছিল, অথচ রামভজন নাকি কিছুই শোনেনি। অবাক, তবু তিনটে নাগাদ আমি কিছুটা ফুরফুরে বোধ করছিলাম। আস্তে আস্তে ঘরের বাইরে এসে এদিক ওদিক দেখলাম, কেউ নেই। আমি সোজা চলে গেলাম তিনতলার সিঁড়ির দিকে, আস্তে আস্তে উঠতে লাগলাম। কিন্তু ওঠার সময় আমার বারবার মনে হতে লাগলো, কেউ যেন আড়াল থেকে আমায় সমানে দেখে চলেছে। পেছনে ফিরে দেখলাম, কেউ নেই। একসময় তিনতলার ঘরের সামনে এলাম, দুটো পেল্লায় তালা ঝুলছে দরজায়, মাকড়সার জাল আর ঝুলে ঢাকার সারা জায়গাটা। সব থেকে আশ্চর্য হলাম ঘরের দরজায় সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা, প্রবেশ নিষেধ। স্টোর রুমে এমন কথা তো লেখার কথা না।
চমকা একটা হাত আমার কাঁধের উপর এসে পড়লো। আমি রীতিমতো চমকে উঠে কে বলে দেখতেই দেখি ব্যানার্জি। সে আমায় দেখতে না পেয়ে এখানে খুঁজতে এসেছে। আমি ওর সাথে নিচে চলে গেলাম, কিন্তু তখনও আমার মনে হচ্ছিল কেউ যেন আশেপাশে আছে, আমাদের দেখছে। সেদিন রাতের খাবার দিতে এসে রামভোজন আমায় ঘরের বাইরে যেতে নিষেধ করে। আমি জিজ্ঞেস করতেও বলল, আজ অমাবাস্যা দাদা বাবু, গ্রাম রাত 10টার মধ্যে নিশুতি হয়ে যায়, কিন্তু আপনিও কি যেন সব দেখেছেন কাল বলছিলেন, তাই বলছি বাইরে দাদাবাবু কোনো মতে যাবেননি। দাদাবাবু মনে থাকবে তো, বাইরে ভুলেও যাবেন না, যাই শুনুন না কেন। ব্যানার্জি দেখা করে গেল, তার সাথে অল্প কথা বলে আমি শুয়ে পড়লাম। রাত তখন একটা, ঘড়ির শব্দে আমি পাশ ফিরলাম। সেই সময় কোথা থেকে হঠাৎ জেগে উঠলো একটা প্রচন্ড অমানসিক আর্তনাদ। আমি ধরপড় করে উঠে বসলাম। আওয়াজটা খুব জোরে হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। রামভোজনের কথাটা আমার মাথায়, আমি চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসে রইলাম, কিন্তু আওয়াজটা কিছুতেই থামে না। সেই আওয়াজটা কমেই যেন কাছে গিয়ে আসছিল। আমি আর থাকতে পারলাম না, গলার পৈতেটা জুত করে বাগিয়ে ধরে আর পিস্তলটা বার করে পকেটে নিয়ে রাম নাম জপ করতে করতে আমি সামনের জানলাটার কাছে গেলাম। আলতো করে একটু খুলে দেখার জন্যই যেই বাইরের দিকে তাকিয়েছি, সে দৃশ্য দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখি একটা বাচ্চা, বছর আষ্টেক বয়স হবে হয়তো, চিৎকার করে সারা বাগান ছুটে বেড়াচ্ছে। তার গায়ে মাংস প্রায় নেই, মুখটা দেখে মনে হয় যেন আধপোড়া মতো, জীর্ণ কঙ্কালাসার মূর্তি। একসময় দেখলাম বাগানের বাঁ দিকের মরা তেঁতুল তলায় গিয়ে সেটা মাটিতে লুটিয়ে পড়ল। আর কি আশ্চর্য, তখনই সেটা ধোঁয়ার মতো বাতাসে কোথায় মিলিয়ে গেল। আমি দ্রুত দরজা খুলে বাইরে এসে সোজা চলে গেলাম একতলায়। বারান্দা থেকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। ভাবলাম চুপচাপ ঘরে চলে যাব, বাইরে থাকা ঠিক নয়। সিঁড়িতে সবে পা দিয়েছি, হঠাৎ মনে হলো আমার চেম্বারের থেকে আলোর আভা আসছে না। দরজাটাও মনে হচ্ছে যেন খোলা। সে কি রামভজন কি খেয়াল করেনি নাকি চোর ঢুকলো? আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। মনে হলো কোনো এক অজানা শক্তি আমাকে সেখানে টেনে নিয়ে এসেছে। দরজার কাছে পৌঁছতেই দেখি সেটা ভেজানো আছে, তার ফাঁক থেকে আলো আসছে। আমি পিস্তলটা হাতের মুঠোয় ধরে দড়াম করে দরজা খুলে ভেতরে ঢুকতেই আলোটা বন্ধ হয়ে গেল। আমি অনুভব করলাম চারপাশের আবহাওয়াটা যেন একটু বেশি ঠান্ডা হয়ে পড়েছে। আমি সুইচ টিপে আলো জ্বালালাম। তারপর ফিরেই দেখি চেয়ারে কি একজন শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, আর আমার ডাক্তারি প্যাডে কিছু লিখে চলেছে। আমি বললাম, কে কে আপনি? কোনো উত্তর নেই। আমি পিস্তল দেখিয়ে বললাম, চুপচাপ বলুন আপনি কে, আর এত রাতে এখানে কি করছেন? সেই অবয়বটি আমার দিকে আস্তে আস্তে ফিরে তাকালো। আমি দেখি তার হাতে মাংস কই, এই যে শুধু হাড়। মুখের দিকে তাকিয়ে দেখি মুখ কই, কঙ্কালের করটি। আমি সঙ্গে সঙ্গে চোখ বুঝে গুলি ছুড়লাম, কিন্তু কি আশ্চর্য, ঘরের আলোটা আবার নিভে গেল। আমি আবার আলো জ্বেলে দেখি, আমি সঙ্গে সঙ্গে চোখ বুঝে গুলি ছুড়লাম, কিন্তু কি আশ্চর্য, ঘরের আলোটা আবার নিভে গেল। আমি আবার আলো জ্বেলে দেখি, ঘরের অবস্থা আবার ঠিকঠাক, শুধু একটা দমকা ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘর দিয়ে। সেটা খুলে দেখি আমার নামে চিঠি, তাতে লেখা, নমস্কার নমস্কার ডাক্তার মুখার্জি, আমার নাম পদ্মাবতী রায়, আমি জমিদার কালীপ্রসন্ন রায়ের মেয়ে। আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই। বহু বছর আগে আমার বাবা শহরের এক ডাক্তারকে আনিয়েছিলেন তার চিকিৎসার জন্য। ডাক্তারের চিকিৎসাতে বাবা দ্রুত সুস্থ হয়। উপহার হিসেবে বাবাই বাড়িটি তাকে দিয়ে দেয়, কিন্তু তার উদ্দেশ্য ছিল আমাকে আর আমার বাবার সম্পত্তিকে
গ্রাস করা সেই বাড়িটাকে হাসপাতাল করল, আর বাড়ির তিনতলার ঘরে কিসব পরীক্ষা করত, মাঝে মাঝে লাশ নিয়ে আসত, সেগুলো কেটে কিসব যেন করত। গ্রামের লোকেরা বলত লাশ ঘর। ডাক্তারের ছলা গলায় যখন কাজ হলো না, তখন সে চরম সিদ্ধান্ত নিল। একদিন আমরা সবাই এখানে আসি ডাক্তারের নিমন্ত্রণে। গ্রামের কিছু লোককে সে ঘুষ দিয়ে আমাদের বিরুদ্ধে নিয়ে যায়। আমরা আসা মাত্র তারা আমাদের হাত পা মুখ বেঁধে ফেলে। তারপর ডাক্তার আমাদের তিনতলার ঘরে নিয়ে গিয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে আমাদের শ্বাসরোধ করে। তারপর আমাদের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আমার ছোট ভাইটা থাকতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়ে বাইরে চলে যায়, আর ওই তেঁতুল তলায় পড়ে মারা যায়। আমার বাবা মাকে দুটো বাক্সে ভরে রেখে দেয় তিনতলায়, আর তখন থেকে ওই লাশঘর জীবন্ত হয়ে ওঠে। আর আমাকে বাক্স বন্দি করে নিয়ে আসে এই ঘরে। সকালে গ্রামের লোক সে কথা জানতে পেরে ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলে, কিন্তু আমাদের মুক্তি হয়নি। পরে এক ডাক্তার আমার কঙ্কালটা বাক্স থেকে বের করে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারেনি। দেওয়ালের কঙ্কালটা আসলে আমারই। রামভজন ভয়ে সে কথা কাউকে বলতে পারেনি, কিন্তু আমি আপনাকে বলছি, কারণ সকালে আপনি সাহস করে তিনতলায় যান। তাই আপনাকে অনুরোধ করছি, আমাদের মুক্তি দিন দয়া করে। আপনাকে ভয় দেখিয়েছি, তার জন্য দুঃখিত, পারলে ক্ষমা করবেন। আর মরা তেঁতুল গাছটা কাটিয়ে দেবেন দয়া করে, এতে আমার ভয়টা মুক্তি পাবে। ইতি পদ্মাবতী। চিঠিটা পড়ে আমি কঙ্কালটার দিকে তাকালাম, তারপর দরজা বন্ধ করে চলে গেলাম। পরদিন সকালে হাসপাতালের সব কাজ শেষ করে সব কথা সকলকে জানালাম। ব্যানার্জি তো শুনে রীতিমতো তাজ্জব বনে গেল, বাকি স্টাফরাও ততই বোঝো। রামভজন সব শুনে ডুকরে কেঁদে বলেছিল, আমায় মাফ করে দিন দাদাবাবু, আমি আপনাদের ভয়েস নোটে কিছু বলতে পারিনি দাদাবাবু। আগে ডাক্তার বাবুকে বলায় তিনি ভয়েসটি সফরি চলে যান। কর্তাবাবুর পরিবারের কারো মুক্তি হয়নি দাদাবাবু, কারো মুক্তি হয়নি। আমি তাকে শান্ত করে বললাম, তার ব্যবস্থা কালই করুন, কাল হাসপাতাল বন্ধ থাকবে। পরদিন লোক পাঠিয়ে ঠাকুর মশাই কামার ছুতোরকে ডেকে আনলাম। আর কিছু গ্রামের লোককেও আনলাম। তিনতলার ঘরে দরজা ভেঙে বাক্স কেটে কঙ্কালগুলোকে উদ্ধার করে পদ্মাবতীর কঙ্কাল সহ তাদের উপযুক্ত অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলাম। মরা তেঁতুল গাছটাকে কাটিয়ে সেটা গোটা বাড়িতে আর তার চারিদিকে শান্তি জল ছিটিয়ে দিলাম, আর সেটা
আর হানা বাড়ি বা লাশ ঘর রইল। আমি মনে মনে বললাম, আমি আমার কথা রেখেছি পদ্মাবতী, তোমাদের আত্মা চির শান্তি কামনা করে। দেখতে দেখতে এক মাস কেটে গেল, আমরা সকলেই ফিরে এলাম কলকাতায়। কিন্তু সেই দিনের সব স্মৃতি আজও আমার মনে গেঁথে আছে আর থাকবে। এতক্ষণ শুনছিলেন প্রীতম মুখোপাধ্যায়ের লাশ খবর। এইরকম আরো গল্পের ভান্ডার নিয়ে হাজির থাকবে ক্রনিকে। আর গল্পের ডানায় চলে উঠতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল ক্রনিকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ও পাশে থাকার জন্য।